দেশের বাইরে গমন না করার শর্তে মুক্তি দেওয়ার জন্য আমি মতামত দিয়েছি এবং সেই মতামত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। এটাই আপনাদের কাছে জানানোর জন্য আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আমার মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি এবং আমি আপনাদের এখানে উল্লেখ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনি প্রক্রিয়ায় তাকে এই দুই শর্ত সাপেক্ষে মুক্ত তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়ার জন্য। ধন্যবাদ। আগে তো ৬ মাস যাক, তারপরে দেখা যাবে। দেখেন, আমি একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, এইখানে কিন্তু বলা হচ্ছে না যে তিনি হাসপাতালে গিয়ে তার চিকিৎসা নিতে পারবেন না, কিন্তু হাসপাতালে ভর্তির ব্যাপারে তার কন্ডিশনের উপরে দেখা যাবে। কিন্তু সেই জন্যই কথাটা উল্লেখ করা হয়েছে যে বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করবেন এবং আমরা যেই কারণে তাকে বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাকে তার সাজাটা স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী, এটা আইনি প্রক্রিয়ায় করা হয়েছে। ধারা ৪০১ উপধারা ১ ফৌজদারি কার্যবিধির, হসপিটালে নিশ্চয়ই যেতে পারবেন, কিন্তু হাসপাতালে যদি ভর্তি হতে হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন হাসপাতাল সেইখানে তো তিনি আছেনই, সেইখানে তো তার চিকিৎসা চলছেই, তো হাসপাতালে তাকে ভর্তি হতে হবে, সেটার অবস্থার প্রেক্ষিতে বোঝা যাবে। কিন্তু শর্ত হচ্ছে তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।